বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই থেকে আবারও নতুন নোটিফিকেশন বেরিয়েছে অফিস স্টাফ হিসেবে আমরা দেখে নেব সেই নতুন নোটিফিকেশন মধ্যে কী কী রয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সব কিছু আমরা আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে তাহলে চলুন দেখে নিচ্ছি বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনের মধ্যে নতুন নোটিফিকেশনটা আপনি নিজেও চেক করতে পারেন ভিডিও ডিসক্রিপশন সেটা থাকবে প্রথমে আমরা আলোচনা করব যারা অ্যাপ্লিকেশন করবেন এটা কমপ্লিট বায়োডাটা প্রয়োজন পড়বে সঙ্গে আপনার যে জিনিসটা লাগবে রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করবেন রেলিভেন্স ডকুমেন্টস সার্টিফিকেটস কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বারস এবং ইমেল আইডি এটাকে আপনাকে সেন্ড করতে টু দ্য সিনিয়র সায়েন্টিস্ট হেড দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই এই যে সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে এর মধ্যে বিফোর 1 নভেম্বর 2021 মধ্যে এখন আমরা দেখে নিচ্ছি যেহেতু আমরা রেগুলার স্কেল পাচ্ছি পে স্কেল রয়েছে বিশাল পে স্কেল এক্ষেত্রে এজ লিমিট থাকবে মিনিমাম এবং আপনার ম্যাক্সিমাম যেটা রয়েছে 30 বছর তবে এসসি এসটির জন্য কিন্তু ছাড় রয়েছে এবং ওবিসির জন্য রয়েছে ছাড় কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করলে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স অথবা বিবিএ থাকলে সঙ্গে আপনার 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়ে বাট যাদের এম কম বা এম বিএ রয়েছে সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এক্ষেত্রে কতটুকু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন তার ডিটেলস আলোচনা নেই তার মানে অল্প এক্সপিরিয়েন্স থাকলে আপনি ট্রাই করবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার জানা অবশ্যই দরকার পোস্ট হচ্ছে বন্ধুর এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অথবা অফিস সুপারিনটেন্ডেন্ট কাম অ্যাকাউন্ট্যান্ট এট কেবিকে এক্ষেত্রে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট দীর্ঘদিন অ্যাকাউন্ট্যান্টের কাজ করে আসছেন মনে হচ্ছে আপনি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ হচ্ছে রেগুলার স্কেলে নিয়োগ হচ্ছে তবে পোস্টের সংখ্যা কিন্তু বলা হয়নি পোস্টিং কিন্তু খোয়াই ত্রিপুরার মধ্যে হবে যারা খোয়াই ত্রিপুরাতে রয়েছেন বা ত্রিপুরার বিভিন্ন অত্যন্ত এলাকা থেকে রয়েছেন যাদের কাছে এক্সপিরিয়েন্স প্লাস এই কোয়ালিফিকেশনগুলো রয়েছে এবং আপনি বিভিন্ন প্লেসে কাজ করছেন আমি বলবো যে রেগুলার স্কেলে চাকরি করা অনেকটা বেটার প্রাইভেট কোম্পানি থেকে আপনি একবার ট্রাই করতে পারেন ভালো স্কেল রয়েছে টিপিসি দিয়ে স্কেলগুলো আমরা যেটা ডিজার্ভ করি সেই স্কেলটা আপনি এক্ষেত্রে পাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন মধ্যে সেই বায়োডাটাকে অ্যাটাচ করে দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে আপনি নিজেও চেক করতে পারেন এবং নিজেও আপনার কারেকশনগুলি করে আপনি জমা দিতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত রইল দেখা কম্পিউটারতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ